Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. Hello viewers, আমি রেশমা আপনাদের স্বাগতম জানাচ্ছি মিডনাইট স্টোরি পিএসবি চ্যানেলে। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ভৌতিক গল্প। গল্পটির নাম অন্ধ ভালোবাসা। গল্পটি লিখেছেন রিদওয়ান হাসান। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে। শীতের রাত, রাত একটার কাছাকাছি কিছু একটা হবে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। শীতের রাতে সাধারণত এত বৃষ্টি হয় না, কিন্তু এখন হচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা পানির ঝাপটাটা মুখে লাগায় বেশ ভালোই লাগছে। বারান্দার সামনের জায়গাটা সবসময় এমন অন্ধকার থাকে। আশপাশের বেশ কিছু বাড়ির পিছনের দিক হওয়ায় ও ময়লা ফেলায় এইদিকে তেমন কেউ আসে না। সবসময় কেমন জানি একটা নীরবতা এই জায়গাটাকে ঘিরে থাকে। নীরবতা আবার আমার বেশ পছন্দ। বেশিরভাগ সময় আমি এখানে দাঁড়িয়ে আনিকার কথা ভাবি। ও, আনিকার কথা তো আপনাদেরকে আবার বলা হয়নি। আনিকা না অনেকটা ফুলের মতো একটা, না না ফুল না প্রজাপতির মতো চঞ্চল একটা মেয়ে। এই সামনের বাড়িটাই আনিকাদের। আনিকার মতো মেয়ে না আমি আমার জীবনে আর কখনো দেখিনি। আনিকার চেহারার মধ্যে কেমন যেন একটা মায়া আছে, যেই মায়ার ঘোর থেকে আমি কখনো বের হতে পারি না, আসলে চাই না। ছোট থাকতে আনিকা আমার সাথে রোজ পুতুল খেলত, কখনো বা হাড়ি পাতিল খেলত, আমি বর সাজতাম আর আনিকা আমার বউ। তবে ওর মা মাঝে মাঝে আনিকাকে আমার সাথে খেলতে দিত না, জানেন। আমার খুব রাগ উঠত সেই সময়, কিন্তু আনিকার চোখের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারতাম না। আনিকার চোখগুলো আমার সব থেকে প্রিয়, জানেন। যদিও আনিকা চোখ দিয়ে দেখতে পারে না, কিন্তু তাতে কি, আমি তো আনিকার চোখে আমার পুরো পৃথিবী দেখতে পাই। লোকে বলে জন্মের সময় কেউ নাকি আনিকার দিকে বদনজোর দিয়েছিল, তাই আনিকা অন্ধ হয়ে গিয়েছে। আপনারাই বলেন যাকে ভালোবাসে তার দিকে কেউ কখনো খারাপ নজর দিতে পারে। তবে আনিকা অন্ধ হওয়ায় আমার বেশ ভালোই হয়েছে। কেউ আনিকাকে, আমার আনিকাকে আমার থেকে কেড়ে নিয়ে যাবে না। আনিকা আমার আনিকা সবসময় আমারই থাকবে। সময়ের সাথে সাথে আনিকা আরও বড় হয়, যদিও আমাদের প্রেমের সম্পর্কটা তখনও শুরু হয়নি। আমি আনিকাকে দূর থেকেই ভালোবাসতাম, কখনো কাছে যেয়ে আমি ওকে ভালোবাসার কথা বলিনি। কেননা আমি জানতাম আনিকাকে কেউ বিয়ে করতে চাবে না। একটা অন্ধ মেয়েকে কে বা বিয়ে করতে চায়, তাই না? গত বছর আনিকা ইউকেতে যায় ওর চোখের চিকিৎসার জন্য। আমি চাইলেই যেতে পারতাম, কিন্তু যাইনি। আমার ইচ্ছা ছিল আমি আনিকার জন্য দেশেই অপেক্ষা করব। অপেক্ষার মধ্যেও একটা আলাদা মায়া আছে, তাই না? আনিকা দেশে ফিরলেই সবার আগে আমি ওকে আমার ভালোবাসার কথা জানাবো, এটাই ছিল আমার ইচ্ছা। কি কিন্তু কিছুদিন আগে শুনতে পারি যে আনিকা আমার আনিকা নাকি ইউকেতেই বিয়ে করে ফেলেছে। যেই ডাক্তার ওর চোখের চিকিৎসা করছিল সেই নাকি আনিকাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয়, আর আনিকাও তাতে রাজি হয়ে যায়, জানেন। একবারও আনিকা আমার কথা ভাবেনি, জানেন। আপনারাই বলেন এটা কি ঠিক? ভালোবাসার কি কোনো দাম নেই আপনাদের কাছে? মানলাম আমি আনিকাকে আমার ভালোবাসার কথা বলিনি, তাই বলে কি ও বুঝবে না আমার মনের কথা?
আনিকার বিয়ের কথা শুনে আমি জীবনে প্রথমবারের মতো কষ্ট পাই জানেন। অনেক কষ্ট, রাগের থেকেও ভয়ঙ্কর কষ্ট। এই যে আপনারা এখন আমাকে খারাপ ভাবা শুরু করছেন, আগে শুনেন আমার কথা। কেউ যদি আপনার 2-6 বছরের ভালোবাসাকে পাত্তা না দিয়ে চলে যায়, আপনার কি খারাপ লাগবে না? আপনি বলেন, সেই রাতেই আমি ইউকেতে চলে যাই। জানেন, যেই আনিকাকে আমি একদম ছোট থেকেই সব ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে তাকেই কিনা আমার খুন করতে হয়েছে। আনিকার দেহকে পোষেচ করে গাড়ির নিচে পিষে ফেলা আমার জন্য অনেক অনেক কঠিন ছিল। এই যে আপনারা আমাকে আবারও খারাপ ভাবছেন, আমি খারাপ না, আমারও মন আছে। আমি তো আনিকাকে ভালোবেসেছিলাম, এখনও সেই ভালোবাসার মূল্য না দিলে রাগ তো উঠবেই। কই আপনারা মানুষরাই তো বলেন যে ভালোবাসা আর যুদ্ধের সব জায়েজ, তাহলে আমাদের ভালোবাসার ব্যাপারে অন্যরকম কেন? আপনাদের মানুষদের ভালোবাসা ভালোবাসা, আর আমরা মানুষ নই বলে আনাদের ভালোবাসা মূল্যহীন। আনিকার লাশ কাল দেশে আসবে। একটা জিনিস দেখবেন, এই দেখেন আনিকার ওই 2 চোখ জোড়া। আহা, ভয় পাবেন না, দেখেন না কত সুন্দর। আমি না আনিকার চোখ দুটো ও শরীর থেকে নিয়ে এসেছি, ভালো করেছি না? স্মৃতি হিসেবে তো কিছু রাখা উচিত, তাই না? ভাবছি আনিকার চোখ দুটো দিয়ে একটা লকেট বানিয়ে ঐশীকে দিব, আমার ভালোবাসার চিহ্ন হিসেবে। অন্তত ও তাহলে আমার ভালোবাসার মূল্য বুঝবে, আনিকার মতো চলে যাবে না। ঐশী আরেকটু বড় হোক তখন দিব ও। আচ্ছা, ঐশীকে তো আপনারা চিনেন না, ঐশী আমার দ্বিতীয় ভালোবাসা, আনিকার মেয়ে। ওর চোখ না আনিকার থেকেও সুন্দর, জেরিনের চোখগুলো না সুন্দর ছিল, ওর কাহিনী অন্য একদিন বলবো। ঠিক আছে, ভয় পাইয়েন না আবার। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।